ধন্যবাদ, জি ধন্যবাদ। আপনি আপনার বিদ্যাশিক্ষার নায়িকতার সাথে আমি একমত নয়। আপনি একজন আমি বলবো বিবেকান ব্যক্তি, আপনি যুদ্ধবিরোধের বিচার চান, তবে যুদ্ধবিরোধের বিচার আমরা কেন করতে পারলাম না এই কথার প্রত্যুত্তরে বলতে চাই। আপনারা যারা একাত্তরের মুক্তিযুদ্ধে, বিশেষ করে যুক্তরাজ্য প্রবাসী হিসেবে আপনাদের যে চাঁদা দান ইত্যাদির মাধ্যমে যুক্তরাজ্যের সহযোগিতায় বাংলাদেশি প্রবাসীদের জন্য এই এই বিষয়টা আমরা গুরুত্ব সহকারে বিবেচনা করার মাধ্যমে আপনার বক্তব্যের সাথে আমি এই ক্ষেত্রে একমত যে 75-এর 15ই আগস্টের আগে বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছেন, বিচার ট্রাইব্যুনাল এক গঠন করার পরে বিচার প্রক্রিয়া শুরু করার জন্য যে ধরনের মানে পদ্ধতি আছে সেটা অনুসরণ না করে তাড়াহুড়া করে কোনো বিচার করার কোনো সুযোগ কোন পৃথিবীর কোনো দেশে আজ পর্যন্ত হয় নাই। বসনিয়া হার্জেগোভিনা বা কম্বোডিয়াতেও বিচার হয়েছে, একদিন হয় না, এখনও কিন্তু বিচার হচ্ছে। তো আপনি আমার মনে হয় এই বিষয়ে আপনার আন্তরিকতার অভাব নেই, তবে আমরা করতে পারলাম না কেন? জিয়াউর রহমান সাহেব অথবা পরবর্তী এরশাদ সাহেব যারা দেশ, এদেশের বয়স হয়েছে 40 বছর, এর মধ্যে 29 বছরেই জাতীয় পার্টি, বিএনপি অথবা সামরিক যন্ত্রণা শাসন করেছেন, আর আমরা মাত্র এই পর্যন্ত 11 বছর ক্ষমতায় আমরা ছিলাম বা আছি। সেই হিসাবে 29 বছরের মধ্যে তারা বিচার করেন নাই সেটা তাদেরকে তাদের ব্যর্থতা হিসাবে দেখবেন না? আমাদের 11 বছরের বিচার করার প্রক্রিয়া যেখানে আমরা শুরু করে সম্পন্ন করার জন্য যে সহযোগিতার প্রয়োজন সেই ব্যাপারে আপনার সহযোগিতা আমরা যেভাবে বলেছেন তার মনে করি যে আপনার এই আন্তরিকতা আমাদেরকে আরও সাহায্য করবে, অনুপ্রাণিত করবে। তাই আপনাকে আমি বলতে চাই যে আপনার প্রশ্ন যথার্থ, তবে বিচার প্রক্রিয়া আমরা নয়, বিচার প্রক্রিয়া এটা ট্রাইব্যুনাল মাধ্যমে হচ্ছে এবং সেটা আইনের ভিত্তিতেই হবে সমাপ্ত হবে, সেটা আওয়ামী লীগ বা বিএনপি এখন করার প্রয়োজন পড়বে না। কোর্ট বা ট্রাইব্যুনাল যদি জীবিত থাকে তাহলে সেটা নিষ্পন্ন হবে, এটাই বাস্তবতা। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। কলার আপনি আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। দেখি নেক্সট কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? আমি সংসদ সদস্য সবকে আমার সালাম, আপনারও সালাম। জি ওয়ালাইকুম সালাম। আমরা জানতাম ভাই গোলাম আজম সাতটার ভিতরে আমরা চাই যে অ্যারেস্ট হওয়ার লাগি, যুদ্ধ অপরাধীর বিচার তাড়াতাড়ি আওয়ামী লীগ সরকার করবো, এটাই আমরা প্রত্যাশা। দুই নম্বরে আমার একটা প্রশ্ন হইল যে তত্ত্বাবধায়ক সরকারের অনুরোধ যারা অফিসার হলে আমরা রে নিপীড়িত হইয়া দেশে অনেক মানুষের রাস্তায় নিয়ালা মাইছে, মিথ্যা মামলা গোড়দুয়ার অনেক কিছু জুলুম করছে, ইয়ারবুটের জুলুম। আমার সংসদ সদস্য এটা কি প্রমিস করবে যে আগামী পার্লামেন্টে আমাদের লন্ডনের জন্য যারা বিদেশি যায় লন্ডন থেকে, এরা যে ভুক্তভোগী হয় ইয়ারবুটে, এইটার দিকে একটু নজর দিবেন বা একটু খেয়াল রাখবেন? সবাই বলে কিন্তু কেউ করে না। আমার প্রাণের দাবি আমার লন্ডনের পক্ষ থেকে সংসদ সদস্যের কাছে যে আমরা ভাই যে একটু খেয়াল করেন, আমরাও এই দেশের ছেলে সন্তান, আমরা দেশে যাইতে চাই, কিন্তু দেশে যাওয়ার পরে মিথ্যা মামলা, ইয়ারপুটে হেরানি, বাড়িতে জুলুম। কিন্তু আমি একজন আওয়ামী লীগের কর্মী হিসাবে আমি আপনার কাছে দাবি, ইংল্যান্ড থেকে মানুষ গেলে আমার সামনে ইয়ারপুটে আমি নিজে দেখছি মানুষের সাথে কি ধরনের ব্যবহার হয়। লাস্টে দিয়ে আমি আলাপ করছিলাম, পরে এই অফিসার সাহেব আমার সাথে মানে কুতর্ক লাগাই দিয়া আমার এই মানে উনি হেরাসমেন্ট করতে চাইছিল, পরে আর করে নাই ইনশাল্লাহ। আমি চলে আসছি, আমার অনুরোধ আমাদের জায়গা জমিন অনেক কিছু দখল হয়ে গেছে, আমরা প্রবাস থেকে গেলে আমরা শান্তিতে বসবাস করতে পারি নাই। এয়ারপোর্ট আমাদের নিজের দেশ, এয়ারপোর্টে নামলে পরে আমরা লঘু লঞ্চন হই, অনেক কিছু হেরানি হইতে হয়। এই যে অফিসারেরা বা এই যে থানার লেভেলে জি জি, আপনার আপনি আওয়ামী লীগের কর্মীদের আপনি বাঁচি গেছেন। তখন আমি গরিব যখন যাই সিলেট, তখন তো আমার তো আওয়ামী লীগও নাই, বিএনপি নাই, আমার দুইও ফাটিয়ে ফাইলে হয় বাম্বু দিব আমারে, বাট আমি কিতা করতাম? আপনি তো বাঁচিয়া গেছেন গিয়া সিলেটনের। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন সম্মানিত কলার। দেখি নেক্সট কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি স্টুডিওত কথা কই আউনি। জি জি জি, আপনি স্টুডিওত কথা কই রাখে কই রা প্লিজ। জি জি, সুয়েব ভাই মাতরাম। আমার প্রশ্ন হইল কি যে আমি বাংলাদেশ 5 জন মানুষের ডিবি পুলিশ সাদা পোশাক পরিস্থিতি